হ্যালো ভিউয়ার্স, আমরা বাস্তব জীবনে যত টাকা ইনকাম করি না কেন আর পেট ভরে যতই খাবার খাই না কেন, আমাদের মনে যদি আনন্দ না থাকে এবং মুখ ভর্তি যদি হাসি না থাকে তাহলে দিন শেষে যেন সবকিছুই মূল্যহীন হয়ে যায়। কিন্তু যারা স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওটি অনেক ফানি হতে চলেছে, যা দেখার পরে আপনি অবশ্যই হাসতে বাধ্য হবেন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই শহরে প্রচুর পরিমাণের পানি জমা হয়েছিল, যার ফলে রাস্তাঘাট সবকিছু পানির নিচে তলিয়ে গিয়েছিল। আর ভিডিওতে দেখানো এই ব্যক্তি যাতে কোনোভাবেই নিজের পা পানিতে না ভেজে তাই তিনি দুইটি উঁচু উঁচু টুলকে নিজের পায়ের সাথে এভাবেই বেঁধে নিয়েছিলেন। বর্তমান সময়ে টেকনোলজি অনেক উন্নত হয়েছে, যার ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু তাই বলে অনলাইনে এসে এই দুই ব্যক্তির করা এমন হাস্যকর কাণ্ড দেখে আপনার কাছে কি মনে হচ্ছে তা কমেন্ট করে আমাদের জানান। রাস্তাঘাটে কনস্ট্রাকশনের কাজ করার সময় পশু পাখির দিকে একটু ভালো করে নজর রাখা দরকার, কারণ সেগুলো সারাদিনের পরিশ্রমকে নিমিষেই নষ্ট করে ফেলতে পারে, ঠিক যেমনটা এখানে ঘটেছিল। এই শ্রমিকরা মিলে অনেক কষ্ট করে এই রাস্তাটিকে তৈরি করছিল, কিন্তু এই কুকুরটির কাছে এই বিষয়টাকে মনে হয় মূল্যহীন মনে হচ্ছিল, তাই সে এমন কাণ্ড ঘটায়। কোরিয়ান একটি রিয়েলিটি শোতে বিজ্ঞাপন বিরতির সময় তড়িঘড়ি করে খাওয়া দাওয়ার দৃশ্য এটি। মে 2021 সালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ঘটনাটির দিকে একটু ভালো করে নজর দিন। এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একটি ঘরোয়া অনুষ্ঠানে চেয়ারের উপরে বসে থাকা একজন বয়স্ক লোককে যখন হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছিল তখন তিনি তা হাতের পাশাপাশি পুরো শরীরে লাগিয়ে নেন, যা দেখার পর মনে হচ্ছিল এই ব্যক্তি মনে হয় কোনো ফেয়ারনেস ক্রিম মাখছেন। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো দেখে আমাদের নিজেদেরই অনেক হাসি পায়, আর এবার আমরা এমনই কিছু দেখতে চলেছি। খুব সম্ভবত সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার কারণে এই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং যথারীতি তারা ভিডিও কলিং এর মাধ্যমে হাসি খুশি মুডে কথাবার্তা বলতে থাকে। কিন্তু এর মাঝে হঠাৎ করে মেয়েটি স্যাড মুডে চলে যায় আর অপরদিকে ছেলেটিও তার মুখ ঢেকে নেয়। কি আপনারা কেউ বুঝতে পারেননি তো কেন এমনটা ঘটলো? জি হ্যাঁ, হাসতে হাসতে মেয়েটির নকল দাঁত খুলে পড়েছিল, আর মেয়েটির এমন কাণ্ড দেখে ছেলেটি তার হাসিকে চেপে রাখতে পারেনি। একটি বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্যগুলোকে ভিডিও করছিল এই ক্যামেরাম্যান, কিন্তু তার এমন কাণ্ড দেখে সত্যি সত্যি না হেসে থাকার উপায় নেই। সেপ্টেম্বর 2021 সালে পাকিস্তানের কন্টেন্ট ক্রিয়েটর বিলাল খান এবং তার স্ত্রী দোয়া সিদ্দিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছিল যে দোয়া তার স্বামীকে বাহিরে কলা আনতে পাঠিয়ে দেয়, কিন্তু বিলাল খান কলার পাশাপাশি ভালোবাসার প্রতীকস্বরূপ একটি গোলাপ ফুলও কিনে নিয়ে আসে। মজার বিষয় হচ্ছে বিলাল তার স্ত্রীকে যখন গোলাপ ফুলটি দিচ্ছিল তখন এনার স্ত্রী কি বলে তার নিজের কানে শুনুন। হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল পড়ার কারণে একটি গাড়ি জেব্রা ক্রসিং এর উপরে উঠে যায় এবং কিছু মানুষ গাড়িটিকে পাশ কাটিয়ে রাস্তা পার হয়ে যায়, কিন্তু এই স্বামী স্ত্রী মিলে গাড়ির উপরে চড়ে রাস্তা পার হয়ে যায় এবং তাদের দেখা দেখি পিছনের পথচারীরাও একই কাজ করে বসে। আর অপরদিকে এই গাড়ির মালিক তার ভুলটিকে বুঝতে পারে,
যার ফলে গাড়িটিকে জেব্রা ক্রসিং থেকে সরিয়ে নিতে বাধ্য হন। গত বছরের 14 ফেব্রুয়ারি একটি পার্কের মধ্যে দুইটি বিড়াল এভাবেই রোমান্টিক সময় পার করছিল। এই স্বামী এবং স্ত্রীর ঘরে প্রচুর পরিমাণের পানি ওঠার পরেও তারা চিন্তিত না হয়ে এভাবে সাঁতার কেটে মজা নিচ্ছিল। এই ব্যক্তি গুগল ট্রান্সলেটের সাহায্যে ইংরেজি ভাষাকে কোরিয়ান ভাষাতে ট্রান্সলেট করতে চাচ্ছিলেন, আর তার পরের ঘটনাটি রীতিমতো হাস্যকর ছিল। হাই, অন্নমাসেও, ইউ আর লাইং, ও মাই গড, ফ্রম টু লেটার্স টু 1 2 3 4 5। তিন বান্ধবী মিলে ঘরে বসে সময় কাটানোর জন্য একটু কার্ড খেলছিলেন, আর খেলতে খেলতে হঠাৎ করে সাদা টি-শার্ট পরা এই মেয়েটি পায়ের সাহায্যে একটি কার্ডকে তার অন্য বান্ধবীর কাছে লুকিয়ে পাস করে দেয়, যার ফলে তার পরের ঘটনাটি কেমন হতে পারে তা হয়তো বা এতক্ষণে আপনারা আন্দাজ করতে পেরেছেন। বিয়ে বাড়িতে নাচ গান হবে না তা কেমন করে হয়? কারণ এটা প্রতিটি দেশের মানুষের কাছে একটা ঐতিহ্যবাহী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই আঙ্কেল একটি বিয়ের বাড়ির অনুষ্ঠানে দাওয়াত খেতে এসেছিলেন, আর সেখানে এসে সুন্দর মিউজিক শুনে তিনি এভাবেই নাচানাচি করেন। বন্ধুরা, এই আঙ্কেলের এমন নাচের ভঙ্গিকে কি নামে ডাকা যায় তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান। একটি সাইবার ক্যাফেতে বসে হেডফোনের সাহায্যে চাইনিজ এই ছেলেটি তার পছন্দের একটি গান শুনছিল। কিন্তু গানটি শোনার সাথে সাথে সে যে মুখে মুখেও বলতে শুরু করবে সেটা মনে হয় তার চিন্তাতেও ছিল না। ভারতীয় এই লোকটি কঠোর লকডাউনের সময় বাইরে বের হয়েছিল, কিন্তু তার মুখে কোনো মাস্ক ছিল না, আর পুলিশের চেকপোস্ট দেখে ভয় পেয়ে স্যানিটারি ডাইপারকে এভাবেই মুখের উপরে লাগিয়ে নেয়, যা দেখার পরে স্বয়ং পুলিশেরাও অনেক হাসাহাসি করছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।